একজন হৃদয়বান ব্যক্তি ঘর হারা একটি ছোট্ট ডাহুক পাখির পরিবারকে কিভাবে তার বারান্দায় আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষা করেছেন, আর মা পাখিটি তার সন্তানদের খুঁজতে খুঁজতে কিভাবে পৌঁছে গেছে ব্যক্তিটির বারান্দা পর্যন্ত, এই ভিডিওটিতে আমরা তাই দেখতে চলেছি। বেশ নড়বড়ে একটি গাছের মাঝে ছোট্ট একটি বাসা তৈরি করেছে একটি স্ত্রী ডাহুক পাখি, যেখানে সে চারটি ডিমও পেড়েছে। ইতিমধ্যে মা পাখিটি ঘরে ফিরেছে তার আহার সংগ্রহ করে। ডাহুক পাখির এই বাসাটি নড়বড়ে হওয়াতে তার ডিমগুলোতে তা দিতে বেশ অসুবিধে হয়, কিন্তু তারপরও বাতাসের সাথে ধুলে ধুলে এই ছোট্ট বাসাটিতে ডিমগুলোতে তা দিয়েই চলেছে মা ডাহুক পাখিটি। ডিম পাড়ার চার থেকে পাঁচ দিনের মাথায় একদিন রাতের বেলা, তখন মা পাখিটি আদরের ডিমগুলোকে বুকে নিয়ে বসেছিল, কিন্তু হুট করে একটি সাপ আক্রমণ করে ডাহুক পাখির বাসাটিতে আক্রমণ করে এসে তছনছ করে দেয় ডাহুক পাখির ছোট্ট ঘরটি। এরপর দুষ্ট সাপটি ডাহুক পাখির সবগুলো ডিম এক এক করে খেয়ে নেয়। আর হতবাগা মা পাখিটির চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর হতবাগা এই ডাহুক পাখিটি বাসা বেঁধেছে অন্য আরেকটি গাছের ঝোপের মাঝে। বাসা বাঁধার কিছুদিনের মধ্যেই মা ডাহুক পাখিটি তার এই নতুন বাসায় এক এক করে আটটি ডিম পেড়েছে। সাধারণত ডাহুক পাখিগুলো আটটি ডিম পাড়ে না, তারা চার থেকে পাঁচটি ডিম পেড়ে থাকে। কিন্তু এই ডাহুক পাখিটি হয়তোবা তার আগের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণেই এবার কয়েকটি ডিম বেশি পেড়েছে। ডিম পাড়ার পর এবার শুরু হয় তার ডিমগুলোতে তা দেওয়ার পালা। আজ প্রায় 18 থেকে 20 দিন মা পাখিটি ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ডিম ফুটে বেরিয়ে এসেছে ছোট্ট দুটো ডাহুক পাখির ছানা। এই দেখে মা পাখিটি আজ বেশ খুশি। এভাবেই দু চার দিন পর মা পাখিটি ছানাগুলোকে বাসায় একা ফেলেই বেরিয়ে পড়েছে ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করতে। কিন্তু মা পাখিটির অনুপস্থিতিতে বাসা থেকে দুটো ছানা নিচে পড়ে যায়। আহার সংগ্রহ করে যখন মা পাখিটি ঘরে ফিরে তখন সে বাসায় মাত্র একটি ছানাকেই দেখতে পায়। হয়তোবা মা পাখিটি বাসায় থাকা ছানাটিকে হারানোর ভয়েই বাসা ছেড়ে হারিয়ে যাওয়া ছানাগুলোকে খুঁজতে যায়নি। নিচে পড়ে যাওয়া ছানাটি ঘুরতে ঘুরতে পানিতে টইটুম্বুর একটি খেতে চলে আসে, আর তাকে দেখতে পায় এক ব্যক্তি। ওই ব্যক্তিটিকে দেখতে পেয়ে ছানাটি এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু এই ছানাটি তো আর কখনোই তার মায়ের কাছে ফিরে যেতে পারবে না। সে যদি পানিতেই এভাবে ঘোরাফেরা করে তাহলে হয়তোবা তাকে অন্য কোনো শিকারী প্রাণী শিকার করে নিয়ে যাবে। তাই ব্যক্তিটি ছোট্ট ছানাটিকে ধরে নিয়ে আসে তার ঘরে। ঘরে নিয়ে এসে তিনি ছোট্ট ছানাটিকে এইভাবে একটি ঝুড়ির মাঝে রেখে দেয় আর তাকে কিছু পান্তাবাতও খেতে দেয়। কিন্তু ছানাটি ভয় পেয়ে ঝুড়ির মাঝেই এদিক ওদিক ছুটতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে ডাহুক পাখির অন্য ডিমগুলো থেকে আরও বেশ কয়েকটি ছানা বেরিয়ে এসেছে, কিন্তু হতবাগার ডাহুক ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর তারা এক এক করে নিচে পড়ে যেতে শুরু করে, যা লক্ষ্য করে ওই হৃদয়বান ব্যক্তিটি, যিনি কিনা ডাহুক পাখির নিচে পড়ে যাওয়া ছানাটিকে তার ঘরে নিয়ে গিয়েছিলেন। হৃদয়বান ব্যক্তিটি যখন লক্ষ্য করে যে এক এক করে ডাহুক পাখির সবগুলো ছানা নিচে পড়ে যেতে শুরু করেছে, তখন তিনি সবগুলো ছানাকে তার ঘরে নিয়ে আসেন। কারণ হতবাগা মা ডাহুক পাখিটির কাছে ছানাগুলো থাকলে ছানাগুলোর কোনো না কোনোভাবেই মৃত্যুই ঘটবে। মহৎ ওই হৃদয়বান ব্যক্তিটি ডাহুক পাখির ছোট্ট ছানাগুলোকে তার ঘরে নিয়ে এসে একটি বক্সে রাখেন। এরপর তিনি বক্সটিতে কিছু শুকনো খড়কুটো এনে খুব সুন্দর করে বক্সটি ছানাগুলোর জন্য সাজিয়ে দেন। বক্সটি সাজিয়ে ছানাগুলোকে সহ তিনি বক্সটি তার বারান্দায় রেখে দেন। এরপর ঘটে এক অবাক করা কাণ্ড। মা পাখিটি সবাইকে অবাক করে তার আদরের ছোট্ট ছানাগুলোকে খুঁজতে খুঁজতে ব্যক্তিটির বারান্দায় এসে পৌঁছে যায়। এই দেখে হৃদয়বান ব্যক্তিটি খুবই খুশি হন, কারণ তিনি মা ডাহুক পাখিটির কাছে তার আদরের সন্তানগুলোকে ফিরিয়ে দিতে পেরেছেন, সাথে সাথে তাদেরকে দিয়েছেন একটি নিরাপদ আশ্রয়। কিন্তু এখন কথা হলো, ডাহুক পাখি তার ছানাগুলোকে নিয়ে আবারও চলে যায় কিনা। মা পাখিটি ছানাগুলোকে দেখতে পেয়ে প্রথমে বক্সের ভিতরে ঢুকে ছানাগুলোকে পরম আদরে বুকে টেনে নেয়। এরপর সে বক্স থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করে। ডাহুক পাখিটি এদিক ওদিক ঘুরে ঘুরি করে এটাই নিশ্চিত হতে চাচ্ছে যে এই স্থানটি তাদের জন্য কতটা নিরাপদ। বেশ কিছুক্ষণ ধরে
যাচাই বাছাই করার পর ডাহুক পাখিটি যখন নিশ্চিত হয় যে স্থানটি তাদের জন্য বেশ নিরাপদ, তখনই সে সিদ্ধান্ত নেয় ছানাগুলোর সাথে এখানেই থেকে যাওয়ার। এরপর সে ছানাগুলোকে এই বক্সের মাঝেই রেখে চলে যায় ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করতে। বেশ কিছুক্ষণ পর আহার সংগ্রহ করে এসে আবারও ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন পর হৃদয়বান ব্যক্তিটির সাথে মা ডাহুক পাখি এবং ছানাগুলোর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই তো তারা এখন আর ওই ব্যক্তিটিকে ভয় পায় না। ব্যক্তিটি তাদের ঘরের কাছে গেলেও মা পাখিটি ভয় পেয়ে উড়ে চলে যায় না। এমনকি প্রায় সময়ই দিনের বেলা মা ডাহুক পাখিটি তার সন্তানদের নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলে আবারও তার সন্তানদের সাথে করেই ফিরে নতুন এই আশ্রয়স্থলে। ডাহুক পাখির ছোট্ট পরিবারের এমন কার্যকলাপে হৃদয়বান ব্যক্তিটি খুবই খুশি। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কিন্তু আজ সকাল পেরোয় প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মা ডাহুক পাখিটি ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করে এখনো ঘরে ফিরেনি। এদিকে ছানাগুলো প্রচণ্ড ক্ষুধায় কিচিরমিচির করে তাদের মাকে ডেকেই চলেছে। আসলে মা পাখিটির আর কখনোই হয়তোবা তার ছানাদের কাছে ফেরা হবে না, কারণ মা ডাহুক পাখিটি যে আটকে পড়েছে এক হিংস্র চিল পাখির কবলে। এটি মূলত একটি শিকারী চিল পাখি। কিছু দুষ্ট লোক শিকারী এই চিল পাখির মাধ্যমে এভাবে আরো বেশ কিছু ডাহুক পাখি শিকার করেছে, যাদের মধ্যেই এই অসহায় ছানাগুলোর মাও রয়েছে। দুষ্ট লোকগুলো অসহায় ডাহুক পাখিগুলোকে শিকার করে কি করবে সেটা তো আমার জানা নেই, কিন্তু এখন এতিম হয়ে পড়া এই অসহায় ছানাগুলোর কি হবে। মা ডাহুক পাখি ঘরে না ফেরায় হৃদয়বান ব্যক্তিটি ছানাগুলোকে নিজেই দেখভাল করতে শুরু করে। ব্যক্তিটি ছোট ছোট মাছ, পান্তাভাত আরও নানা কিছু খেতে দেয় ছানাগুলোকে। কিন্তু ছোট্ট ছানাগুলো তা ঠিকঠাক মতো খেতে না পারায় এভাবেই এক এক করে পাঁচটি ছানার মৃত্যু ঘটে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় একটি ছানা, কারণ সে নিজের খাবারটা নিজেই খেতে পারে। হৃদয়বান ওই মহৎ ব্যক্তিটির আদর যত্ন পেয়ে একটা সময় ছোট্ট ছানাটি বেশ বড় হয়ে উঠে। আর তিনি যখন বুঝতে পারেন ছানাটি প্রকৃতির সাথে খাপ খেয়ে নিয়ে তার পরবর্তী জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে, তখন তিনি ছানাটিকে ছেড়ে দেন তার আপন ঠিকানায়।